তখনই আপনাদেরকে তাক দিবে আপনারা কি আশীর্বাদ আছেন সকলকে ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছে আমরা সকলে অবগত আছি আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটা হলো যে আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান এই ফরদাবাদের ইমাম এবং উলামা এবং এলাকার সর্বস্তরের জনগণ যিনি আমরা এখানে উপস্থিত হয়েছি সমবেত হয়েছি একটি উদ্দেশ্য আমরা শান্তি প্রিয় আমরা শান্তি প্রিয় আমরা শৃঙ্খলা বিশৃঙ্খলা পছন্দ করি না আমাদের নবী বিশ্বনবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তির ধারক এবং বাহক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিশৃঙ্খলা দুনিয়া থেকে বিদায় করেছেন আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে সারা পৃথিবীতে বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ফকুল যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহাকা সাদাকাল্লাহু মাওলানা আল আযিম विभिन्न খুব শীঘ্রই আসতে পারে আপনারা শরীক থাকবেন তো ওলামায়ে কেরাম যদি তা